नमस्कार स्कायकिन बांगलार उद्योगे आज वार्तालाप अनुष्ठाने आम्रा आज एक विशेष अतिथि के पेये जिन्हें राष्ट्रपति पुरस्कार प्राप्त शिक्षक तथा प्राक्तन मंडल कमिटी सभापति एमनकि सर उन्नयन समितिर सम्पादक हिसेबे परिचित अभिजीत राय। आज वार्तालाप कार्यक्रमे आम्रा उनार काछे जेने नेब किछु समस्यार उत्तर बोले। तो आमि जयदीप देव आमि स्वर्ण समितिर सम्पादक अभिजीत रायेर काछे प्रथमत प्रश्न उत्थापन करछि। तबे प्रश्न उत्थापन करार आगे आमि उनाके बोलछी जे छयटा प्रश्न उनार सामने थाकबे एवं खूब कम समय मध्य उत्तरगुली दिते तिनि जेनो चेष्टा करें। प्रथमत अभिजीत बाबू आपनार नेतृत्वे स्वर उन्नयन समितिर जन्म देवा हयेछे। एई संगठनेर जन्मार उद्देश्य सम्बन्धे अपनी की मत व्यक्त कर। देखो शहरे अगणित मानुष शहरे विभिन्न समस्या निये आमाके घन घन फोन करछिलेन एवं बोलछिलेन जे एकटा व्यवस्था ग्रहण करुन कारण राजनैतिक नेत्री बिंदुरा ইতিমধ্যে অনেকটা শিথিল বা নিষ্ক্রিয় হয়ে গেছে, যার ফলে শহর করিমগঞ্জ জেলা শহর নর্দমা শহরে পরিণত হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে শিক্ষক ভবনে রমণী রোড শিক্ষক ভবনে এক সভার আয়োজন করে এই এনজিও গঠন করা হয় যার নাম দেওয়া হয় শহর উন্নয়ন সমিতি। আর এই সমিতি বর্তমানে শুধু নালা নর্দমা নিয়ে কথাবার্তা বলছে তা নয়, রাস্তা জাতীয় সড়ক প্রায় 5 কিলোমিটার জাতীয় সড়ক যার উপর 16 কোটি টাকা স্যাংশন করা আছে সরকারে, সরকার কিন্তু আমাদের অনেক কিছু দিচ্ছে আমরা এর সদ্ব্যবহার করতে পারছি না, যথাসময়ে সদ্ব্যবহার না করার ফলে এই উদ্ভূত পরিস্থিতি আমাদের কাছে সংকটজনক একটা অবস্থায় নিয়ে গেছে। জনসাধারণকে অনেক লোক ইতিমধ্যে শিলচরে বাড়ি কিনতে বাধ্য হয়েছে, শিলচরে ফ্ল্যাট কিনেছেন, কি কারণে কিনেছেন যে তার ঘরের মধ্যে নর্দমার জল ঢুকে গেছে। তো এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষিতে আমরা এই সংগঠনে স্থাপনা করেছি এবং সংগঠন ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছে। পানীয় জলের সমস্যা ছিল শহরে, এগুলোর ব্যাপারেও আমরা তুলে ধরেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচজিকে, তিনি আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন বর্তমানে পানীয় জল অত্যন্ত বিশুদ্ধ, কোনো ধরনের এই চিন্তার কোনো কারণ নেই, এই জল থেকে মানুষের কোনো রোগের সৃষ্টি হবে না, এই আশ্বাস তিনি দিয়েছেন। আর 4 নম্বর আর 5 নম্বর আমাদের যে মেমোরেন্ডামের ডিমান্ড ছিল এই ডিমান্ডের প্রেক্ষিতেও তিনি বলেছেন যে আপনারা মিউনিসিপ্যাল বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি দিলাম, তিনি যেন সত্তর শহরের দায়িত্ব তার, ফলে যেসব পুরাতন পাইপ আছে এগুলো সংস্কারের ব্যবস্থা করেন বা আমাদের সঙ্গে মিলে এবং যেখানে লিক আছে এই লিকগুলো যেন সত্তর ব্যবস্থা নেন যাতে নালার জল পাইপের মাধ্যমে ঢুকে পানীয় জলের ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি না করতে পারে। এ কয়েকদিন আগে আমরা এনএইচ ডিভিশন মানে ন্যাশনাল হাইওয়ে ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উঠে গিয়েছিলাম, সেখানে কেউ নেই, তো আমরা চেষ্টা করেছি তার সঙ্গে সাক্ষাৎ করা কিন্তু করতে পারিনি, মেমোরেন্ডাম দিয়ে এসেছি। ঠিক অর্ধ ঘন্টা পরে তিনি আমি রাস্তায় তখন আমাকে ফোন করে জানালেন যে আমি ডিসি অফিসে একটা সভাতে ছিলাম জরুরি কাজে, আপনার মেমোরেন্ডাম পেয়েছি
আপনাকে জানাই আপনার জ্ঞাতার্থে যে 16 কোটি টাকা স্যাংশন করা আছে আর গোয়াটিতে টেন্ডার হয়ে গেছে কাজ বন্ধিত হয়নি বন্ধিত হলেই কাজ আরম্ভ হয়ে যাবে আমি বললাম পূজার আগে দুর্গাপূজার আগে আরম্ভ হবে কিনা বললেন তার চেয়ে কিছু পরে হতে পারে দেরি হতে পারে সামান্য কিছু টেকনিক্যাল ম্যাটার আছে আমি বললাম তাহলে এই যে গর্ত রাস্তা যেসব গর্ত জল ভর্তি হয়ে গেলে শহর জলমগ্ন হয়ে গেলে এই গর্তের মধ্যে পড়ে বিশেষ করে দ্বিচক্র যান সাইকেল বা স্কুটার বাইক ইত্যাদি সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর মানুষ বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে তো তাছাড়া গর্ভবতী মহিলারা ডাক্তারের কাছে যেতে পারছেন না হসপিটালে যেতে পারছেন না এই গর্তের জন্যে তো এইসব জিনিস নিয়ে আমরা তাকে জানালাম টেলিফোনে আর শিগগির আপনি গর্তগুলো ভর্তি করার এক ব্যবস্থা করুন মেটালিং করে তো তিনি আমাকে আশ্বাস দিয়েছেন তিনি এ ব্যাপারে একটা ব্যবস্থা নেবেন ইতিমধ্যে মিউনিসিপাল বোর্ডের সার্কুল অফিসার আমার এক চিঠির প্রেক্ষিতে 24 তারিখ একটার সময় একটা বৈঠকের আয়োজন করেছিলেন আমাদের সঙ্গে কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাচক্রে এই বৈঠকটি হয়নি তিনি বারোগ্রাম না কায়স্থগ্রামে ডিসি মহোদয়ের সঙ্গে যেতে বাধ্য হয়েছেন তো তিনি আরেকটা ডেট দেবেন দিলে পরে আমরা তার সঙ্গে মিলিত হব মিলিত হয়ে এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাকে ধন্যবাদ যেহেতু শহরের সমস্যা উদ্ভূত সমস্যা নিয়ে আপনাদের সংগঠনের জন্ম একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে যে বর্তমানে মানবিধি করোনা ধোয়ায় গিয়ে যেভাবে দুর্নীতিবাজরা দুর্নীতির জাল ফেলে রেখেছে এই প্রতিরোধে আপনার সংগঠন কি কঠোর পদক্ষেপ গ্রহণ করবে দেখুন এখন পর্যন্ত আমাদের সংগঠনের কাছে লিখিতভাবে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি যদি লিখিতভাবে কোনো স্পেসিফিক ঘটনা নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ আসে তাহলে তার ব্যাপারেও আমরা সচেষ্ট হব এবং তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ আপনি একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক একজন প্রকৃত শিক্ষাবিদের সঙ্গে আপনার সংগঠন যেভাবে আপনি চালিয়ে যাচ্ছেন তাতে আপনি কোনো পার্থক্য অনুভব করছেন কিনা না আমি কোনো পার্থক্য অনুভব করছি না এতদিন যে শিক্ষক সমাজে সুপ্ত ক্ষোভ ছিল শিক্ষক সমাজের মধ্যে অগণিত সমাজসেবীর মধ্যে এই সব ক্ষোভ প্রশমনের একটা স্থান পেয়েছেন এই আমার এই উদ্যোগে গঠিত শহর উন্নয়ন সমিতির মাধ্যম করোনা প্রতিরোধে সরকার উইকেন্ড লকডাউন বলবৎ রেখেছে আপনি কি মনে করেন যে উইকেন্ড লকডাউন সর্বোৎকৃষ্ট পন্থা মানে এটা করোনা প্রতিরোধে আপনি কি মনে করেন যে এটা সবচেয়ে ভালো পন্থা যে উইকেন্ড লকডাউন দেখো এ নিয়ে অনেক বিতর্ক আছে এটা স্বাস্থ্য বিভাগের বিষয় স্বাস্থ্য বিভাগ পরিসংখ্যান নিয়ে কি কারণে এই শনি এবং রবিবার লকডাউন দিয়েছে তা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বলা কঠিন তো নিশ্চয় এই দুদিন লকডাউন দেওয়ার ফলে এই রোগের সংক্রমণের হার অনেকটা হ্রাস পাবে এই ধরনের সরকারের ধারণা আছে এই ধারণা নিয়েই সরকার এই পদক্ষেপ নিয়েছে আমাদের এখন কর্তব্য সরকারের এই সংকটময় সময় সরকারের পাশে থাকা এবং সরকার দ্বারা পরিচালিত যে রীতি নিয়ম এগুলো মেনে চলা আপনাকে ধন্যবাদ সামনে 21 নির্বাচন গুটি সাজাতে ব্যস্ত প্রতিটি দল আপনি একজন শাসক দলের নেতৃবৃন্দ এই শাসক দলের নেতৃবৃন্দের ঊর্ধ্বে উঠে আপনি একজন সংগঠনের একজন সদস্য এই সদস্য হিসাবে আপনি কি মনে করেন যে শহরের যেগুলি সমস্যা রয়েছে অনেক সমস্যা রয়েছে যেগুলি জনপ্রতিনিধিরা ব্যর্থ তো এই ব্যাপারে আপনার কি মতামত রয়েছে শুনুন
জনপ্রতিনিধিরা সম্পূর্ণভাবে ব্যর্থ কি না তা আগামী একুশের নির্বাচনে বিবেচিত হবে। তো এ ব্যাপারে আমার বলা উচিত নয়, জনপ্রতিনিধিরা বলবেন তারা অনেক কাজ করছেন, কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আমরা সরকারের কাছে, এই সরকারের বিভাগীয় কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো উত্থাপিত করছি, যার ফলে এগুলো আর একটু জোর পাচ্ছে। এই জোর যদি আমরা না দিই তাহলে জনপ্রতিনিধি যারা আছেন বা রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তারাও মাঠে নামবেন না। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেদিন এনএইচ ডিভিশনে থেকে আমরা ফিরে আসার পরে মিশনবাবু ও দল বল নিয়ে এনএইচ ডিভিশনে গিয়েছিলেন, এটা অত্যন্ত শুভ লক্ষণ। আমি মিশনবাবুকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম করি যে এই ধরনের পদক্ষেপ নিলে, একা আমাদের পক্ষে তো সম্ভব নয়, আপনারা ঝাঁপিয়ে পড়লে এই রাস্তার সংস্কার হবে দ্রুত গতিতে। পুজো আসছে, তার আগে অন্তত গর্তগুলো টেম্পোরারি ফিল্ড আপ করার ব্যবস্থা করা হোক, এবং এটা করা হবে আমার বিশ্বাস। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে আশ্বাস দিয়েছেন যদি তিনি না করেন তাহলে আমরা বারবার তার কাছে যাব এবং দাবি জানাব। আর একটা জিনিস, আমরা 91 সনে এই করিমগঞ্জ জেলায় 5টির মধ্যে 4টা আসন পেয়েছিলাম বিজেপিতে, বর্তমানে আমাদের আসন সংখ্যা নেমে এসেছে 2-এ। যদি সংগঠন সত্যি সত্যি শক্তিশালী হয়, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, কাজ করে, আমার বিশ্বাস দ্রুত গতিতে আসন সংখ্যা বাড়বে আগামী 21-এর নির্বাচনে। তো 21-এর নির্বাচনে বিজয়ী হওয়ার জন্যে দলকে আরও বেশি শক্তিশালী হতে হবে, সংগঠিত হতে হবে, এটা আমার একটা ব্যক্তিগত ধারণা। আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্য পূর্ত বিভাগ সহ অন্যান্য বিভাগে সরকার উন্নয়নে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তথাপি একাংশ স্বার্থাংশী লোকদের জন্য যে ফলপ্রসূ হচ্ছে না, এই ব্যাপারে আপনি কি মত ব্যক্ত করবেন? এটা আমাদের রক্তের মধ্যে বয়ে যাচ্ছে, এই যে মানবিকতা বোধের অভাব দেখা দিয়েছে, এখন অর্থ উপার্জনের সময় নয়। কে অসুস্থ হচ্ছেন, সংক্রমিত হচ্ছে না কে না বলা বড় কঠিন। এই সময় কেউ অর্থের কথা চিন্তা করতে পারে, মানুষের পাশে গিয়ে না দাঁড়িয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করতে পারে, এটা আমি ভাবতেই পারি না। এটা উপার্জনের সময় নয়। আমি এখনো যারা উপার্জনে লিপ্ত হয়েছে হয়ে বঞ্চিত করছেন, আমি পত্রপত্রিকায় দেখি খাদ্যের ক্ষেত্রে যে পরিমাণ খাদ্য সরবরাহ করার কথা তা করা হচ্ছে না বলে অভিযোগ উঠছে, নানান ধরনের অভিযোগ আসছে। তো আজকেও একজন মহিলা যুব সংঘ না সাময়িক প্রসঙ্গে দেখলাম অভিযোগ করেছে। তো এই যে এই ঘটনাগুলো করতে পারে না যদি আমরা সহানুভূতিশীল হই মানুষের প্রতি, মানবতা বোধ আমাদের থাকে, তাহলে একটা শক্তি প্রদর্শন করে আইনের মাধ্যমে কতটা কাজ করা যাবে। সবাই যদি চায় আমরা দুর্নীতি করবো, আমরা যা খুশি তা করবো, তাহলে তো স্বাস্থ্য বিভাগ শুধু নয় জেলা প্রশাসনের পক্ষেও তা করে ওঠা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ। এবং আপনার কাছে শেষ প্রশ্ন, যে ভূমি পূজনের মাধ্যমে রাম মন্দির আনুষ্ঠানিক শিলান্যাস করা হবে 5 আগস্ট, আপনি কি মনে করেন যে করোনা প্রতিরোধের সময় এটা কি সময়োচিত পদক্ষেপ, আপনি কি মনে করেন? খুব সময়োচিত পদক্ষেপ, কারণ এটা দীর্ঘদিন থেকে ফেলে রাখা একটা সমস্যা। 1526-28 সনে এই রাম মন্দিরটি এখানে ভেঙে বা বিমস্কৃত করা হয়েছিল, এই অভিযোগ আছে।
প্রেক্ষিতে আজকে উমাভারতী এ ফাঁসি কাষ্ঠে দুলতে রাজি হয়েছে। বলছে তার চেয়ে ফাঁসি কাষ্ঠে আমাকে বিচার করে ফাঁসি দেওয়া হোক। কেন কেন সেদিন থেকে প্রায় 3.5 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছেন এটা উদ্ধারের জন্য, পারেননি। আজ এত বছরে যেটা হয়নি সেটা মাননীয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে নভেম্বর মাসে এটা একটা সমাধান হয়ে সূত্র বেরিয়ে এসেছে আদালতের মাধ্যমে, কেউ দূর করে নয়। তো আদালতের মাধ্যমে যেটা নিষ্পত্তি হয়েছে সেটা সংস্কার কল্প শুরু হচ্ছে 12 আগস্ট এই বৃত্তি প্রস্তরের মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে উপস্থিত থেকে ভূমি পূজন করবেন। আমি মনে করি আমাদেরও দীর্ঘদিনের চেষ্টা, 1990 সন থেকে আমি এই বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন কর্মকর্তা হিসেবে ছিলাম। তো দুলাল পাল স্টেট ট্রান্সপোর্টের নর্মদা দা এইরকম অনেক আমার সঙ্গে ছিলেন। আমরা অ্যাম্বাসেডার করে প্রতীকী দুর্গাপূজা কমিটির সামনে গিয়ে পাত্র রেখেছি, প্রতীক জ্বালিয়ে এসেছি। এটা হচ্ছে 90-এর সূচনা। তারপর এই ঈদ পূজন করে সব জায়গায় এইভাবে প্রতি বছর আমরা কোনো না কোনো কাজ করেছি। 91-এ মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী, তখন প্রায় 1000 সাধু সন্ন্যাসী কর সেবকদের হত্যা করা হয়েছে, সরজু নদীতে ফেলে দেওয়া হয়েছে। কত বড় অমানবিক ঘটনা ঘটেছে ভারতে মতো একটা গণতান্ত্রিক দেশে। একটা মন্দির নিয়ে সমস্যা থাকতে পারে না, আর যে মন্দির একটা রাষ্ট্রবাদের সূচনা করেছে ভারতবর্ষে, ভগবান রামচন্দ্র আর কেউ নয়, তিনি রাষ্ট্রীয় পুরুষ। হিন্দু মুসলমান নির্বিশেষে আজকে 130 কোটি মানুষ এই মন্দির সংস্কারের পক্ষে মত দিচ্ছে, কই কোনো বাধা নেই। তো মুসলমানরা ভারতবর্ষে আমাদের ভাই ও বোন। আপনারা জানেন ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না, যারা মুসলমান হয়েছে কিছু সংখ্যক লোক যারা আক্রমণকারী এখানে এসে থেকে গেছেন, আর বাকি অধিকাংশ আমাদের মানুষ ধর্মান্তরিত হয়ে আজকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তো এরা 4 পুরুষ আগে, 3 পুরুষ আগে, 2 পুরুষ আগে আমাদের ভাই ও বোন, তাদেরকে আমরা আলাদা কিছু চিন্তা করি না। রাষ্ট্রবাদী মানুষ তাদেরকে আপন করে নিতে চায়, এবং ভারতবর্ষে রাষ্ট্রবাদের স্থাপনা করতে হলে এই যে 18 কোটি মানুষ আছে এই তাদের সকলকে নিয়ে চলতে হবে, তাদেরকে আমরা একসঙ্গে এই কর্মকাণ্ডে এই যজ্ঞে পাব আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। বার্তালাপ কার্যক্রমে অতি সাবলীলভাবে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন অভিজিৎ বাবু। ওনাকে আজ বার্তালাপ কার্যক্রমে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞতাও বোধ করছি। আগামী দিনে এরকম বার্তালাপ কার্যক্রমে এরকম উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী। এ নিয়ে আজকের মতো আমরা বার্তালাপ কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ। জয়দীপ বাবুকে আমার নমস্কার, আর জনসাধারণকেও আমার ব্যক্তিগত মতামত জানালাম, তো তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানালাম। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের Sky18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ, এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।